প্রেমিকার মায়ের মাথায় বন্দুক ঠেকে ঘরে অগ্নিসংযোগকারী মূল অভিযুক্ত দুমাস বাদে গ্রেপ্তার। ধৃত অভিযুক্তের নাম ইদ্রিস আলী। ঘটনা ঊনকোটি জেলার ইরানী থানাধীন নিয়াজি খাওড়া এলাকায়। উত্তর ত্রিপুরা জেলার কদমতলা থানাধীন রাজনগর গ্রাম পঞ্চায়েতের তিন নম্বর ওয়ার্ডের দায়রা মুকাম এলাকার বাসিন্দা সালমা বেগম। সালমা বেগমের বড় মেয়ের সাথে প্রণয় সম্পর্ক গড়ে ওঠে ঊনকোটি জেলার ইরানী থানাধীন ইয়াজি খাওড়া এলাকার ইদ্রিস আলীর। জানা গেছে, ইদ্রিস আলীর স্বভাব চরিত্র ভালো না থাকায় সালমা বেগম মেয়েকে তার সাথে মেলামেশা করতে বারণ করেন। সালমা বেগম তার মেয়েকে কিছুদিন অন্যত্র সরিয়ে রাখেন। এই খবর জানতে পেরে গত 6 মে শুক্রবার রাতে আরো কয়েকজনকে নিয়ে সালমা বেগমের বাড়িতে চড়াও হয় রোমিও ইদ্রিস। অভিযোগ, সালমা বেগমের মাথায় বন্দুক ঠেকিয়ে মেয়ের খোঁজ করে ইদ্রিস। আরো অভিযোগ, মেয়েকে না পেয়ে উত্তেজিত ইদ্রিস আলী সালমা বেগমের ঘরে আগুন লাগিয়ে দেয়। এই ঘটনায় অভিযুক্ত রোমিও ইদ্রিস আলীর বিরুদ্ধে কদমতলা থানায় মামলা করেন ওই মহিলা। পুলিশ অভিযুক্ত ইদ্রিসকে গ্রেপ্তার করতে বিভিন্ন স্থানে তল্লাশি চালালে সে অন্য রাজ্যে পালিয়ে যায়, কিন্তু কদমতলা থানার পুলিশ ইদ্রিস আলীর বিরুদ্ধে তল্লাশি অভিযান জারি রাখে। ইরানী থানাতে অভিযুক্তের বিরুদ্ধে মামলা ছিল। সম্প্রতি নিজ এলাকায় ফিরে আসতেই ইরানী থানার পুলিশ অভিযুক্ত ইদ্রিস আলীকে গ্রেপ্তার করে। পরবর্তী সময়ে কদমতলা থানার পুলিশ আইনের সাহায্য নিয়ে অভিযুক্তকে কদমতলা থানায় নিয়ে আসে। বর্তমানে পুলিশই রিমান্ডে থানায় রেখে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ চালিয়েছে কদমতলা থানার পুলিশ। এদিন কদমতলা থানার ওসি সুশান্ত দেব এই সংবাদ জানিয়েছেন। তার ইদ্রিস আলী নামে একজন লোক, সঙ্গে ওনার সঙ্গে আরও কয়েকজন অপরিচিত লোক এসে ওনার বাড়িতে এসে ওনার মেয়েকে, বড় মেয়েকে খোঁজ করার জন্য খুব ধমক দিতে থাকে এবং ওই সময় ওনাদেরকে নাকি মারধর করেন এবং পরবর্তীতে ওরা ভয় পেয়ে ঘর থেকে পালিয়ে গেলে তাদের ঘরের মধ্যে অগ্নিসংযোগ করেন। এবার আমরা তদন্তলা থানাতে একটা মামলা নিই, 457-436-4506 আইপিসি সেকশনে মামলা নিই এবং মামলা নিয়ে আমরা তদন্ত করতে থাকি। একিউস্ট ইদ্রিস আলী এতদিন ধরে পলাতক ছিল, আউট অফ স্টেট মোস্ট প্রবলি ছিল এবং আমরা অনেক কাউন্স রেড করে অনেক ইরানী থানার সহায়তায় আমরা ওকে ইরানী থানাতে ওর নামে একটা মামলা ছিল, সঙ্গে ওকে ইরানী থানা প্রথমে গ্রেপ্তার করে। প্রেমিকার মায়ের মাথায় বন্দুক ঠেকিয়ে ঘরে অগ্নিসংযোগ করার ঘটনাকে কেন্দ্র করে রাজনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল। অভিযুক্ত ইদ্রিস আলীকে গ্রেপ্তারের দাবি জানিয়েছিল গ্রামবাসী। অবশেষে দীর্ঘ 2 মাস বাদে অভিযুক্তকে জালে তুলল পুলিশ। এই ঘটনা আবারও প্রমাণ করল পুলিশ চাইলেই সবকিছুই পারে। অসহায় মহিলা সালমা বেগম সঠিক বিচার পান কিনা এখন সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।